In this section, we study about Hubble hypothesis. Hubble hypothesis given by Watson's bondhu Francis Crick. The hypothesis ta prove kore ba explain kore je degeneracy of codon. Genetic code ekta dharmo chilo. कि डी जेनरेसी ऑफ जेनेटिक कोड इज एक्सप्लेन बाय दिस हाइपोथेसिस. हाइपोथेसिस द्वारा जेनेटिक कोड डी जेनरेसी धर्म के एक्सप्लेन करा जाए. तो उबल हाइपोथेसिस मूल वक्तव्य की এটা বলছে যে দ্য স্পেসিফিসিটি অফ কোডন ইজ ডিটারমাইন্ড বাই দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাইট্রোজেন বেস. কোডনের নির্দিষ্টতা, ওই কোডনটা কোন অ্যামাইনো অ্যাসিডকে শোষিত করবে, ওই কোডনটা কোন অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করবে বা ডিকোড করবে, সেটা ওই কোডনের ফার্স্ট এবং সেকেন্ড নাইট্রোজেন বেস দ্বারা শোষিত হয়ে যাবে, ডিটারমাইন হয়ে যায়. দ্য স্পেসিফিসিটি অফ দি কোডন, অর্থাৎ ওই কোডনটা কোন অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করবে, নির্ধারিত হয়ে যায় ওই কোডনের ফার্স্ট এবং থার্ড নাইট্রোজেন বেস দ্বারা. ফার্স্ট এবং সেকেন্ড নাইট্রোজেন বেস দ্বারা. থার্ড নাইট্রোজেন বেস ইজ আননেসেসারি. থার্ড নাইট্রোজেন বেস কি আছে সেটা দরকার নেই, যে কোনো কোডনের ওই কোডনটা কোন অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করবে সেটা ফার্স্ট এবং সেকেন্ড নাইট্রোজেন বেস দ্বারা ইন্ডিকেট হয়ে যায়. থার্ড নাইট্রোজেন বেস ইজ আননেসেসারি, কারণ জেনেটিক কোড ট্রিপলেট থার্ড নাইট্রোজেন বেসকে থাকতে হবে, কিন্তু ওই কোডনটা কোন অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করবে সেটা ফার্স্ট টু নাইট্রোজেন বেস দ্বারা ইন্ডিকেট হয়ে যায়, ফার্স্ট এবং সেকেন্ড নাইট্রোজেন বেস দ্বারা. থার্ড বেসকে বলা হয়, ওই থার্ড নাইট্রোজেন বেসটাকে বলা হয় হুবল বেস, আর এই থিওরিটাকে বলা হয় হুবল হাইপোথিসিস. তাহলে হুবল হাইপোথিসিস কে দিয়েছিলেন? ওয়াটসনের বন্ধু ক্রিক. এটা জেনেটিক কোডের যে ডিজেনারেসি ধর্ম এটাকে এক্সপ্লেন করা যায়. দ্য স্পেসিফিসিটি অফ দি কোডন ইজ ডিটারমাইন্ড বাই দ্য ফার্স্ট টু নাইট্রোজেন বেস. থার্ড বেস ইজ নট ইনভলভড ইন দ্য ডিটারমাইন দ্য স্পেসিফিসিটি অফ দি কোডন. থার্ড নাইট্রোজেন বেস নট ইনভলভ ইন দ্য স্পেসিফিসিটি অফ দি কোডন. এই থার্ড বেসটাকে বলা হয় হুবল বেস, অ্যান্ড এই থিওরিটাকে বলা হয় হুবল হাইপোথিসিস. অ্যাকর্ডিং টু দিস হাইপোথিসিস, এ চেঞ্জ ইন নাইট্রোজেন বেস অ্যাট থার্ড পজিশন, জেনেটিক কোডের ট্রিপলেট, যে এ চেঞ্জ ইন বেস নাইট্রোজেন অ্যাট দ্য থার্ড পজিশন অফ এ কোডন ডাজ নট নর্মালি কজ এনি চেঞ্জ ইন এক্সপ্রেশন অফ কোডন. ওই কোডনের থার্ড নাইট্রোজেন বেস কী হচ্ছে সেটা ওই কোডনের এক্সপ্রেশনে কোনো মুখ্য ভূমিকা পালন করে না, বিকজ কোডন ইজ ইউজুয়ালি রিড বাই দি ফার্স্ট টু নাইট্রোজেন বেসিস. কোডন টা রিড হয়ে যায় ওই কোডনটা কোন অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করবে সেটা ফার্স্ট এবং সেকেন্ড নাইট্রোজেন বেস দ্বারা ইন্ডিকেট হয়ে যায়. দ্য থার্ড বেস ইন এ কোডন ডাজ নট ইনফ্লুয়েন্স দ্য রিডিং অফ দি কোডন. থার্ড বেসটা কোনো ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করতে পারে না ওই কোডনকে. দ্যাট মিন্স স্পেসিফিসিটি অফ দি কোডন ইজ ডিটারমাইন্ড বাই দ্য ফার্স্ট টু নাইট্রোজেন বেসেস. এর একটা এক্সাম্পল এটা হলো GCA, GCU, GCG,
जीसीसी देखो जीसी 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 फास्ट टू नाइट्रोजन बेस फास्ट नाइट्रोजन बेस এটা সেকেন্ড নাইট্রোজেন বেস একই আছে শুধু থার্ড নাইট্রোজেন বেস এখানে কি আছে এ আছে ইউ আছে জি আছে সি আছে থাকলেও এই কোডনটা অর্থাৎ এই তিন চারটে কোডন কোন অ্যামিনো অ্যাসিডকে সূচিত করে অ্যালানিন অ্যামিনো অ্যাসিডকে সূচিত করে অর্থাৎ স্পেসিফিসিটি অফ দি কোডন এই কোডনের স্পেসিফিসিটি নির্দিষ্টতা নির্ধারিত হয়ে যায় কোন দুটি অ্যামিনো অ্যাসিড দ্বারা কোন দুটি নাইট্রোজেন বেস দ্বারা ফার্স্ট এবং সেকেন্ড থার্ড কি আছে সেটা দেখা দরকার নেই অর্থাৎ থার্ড এ থাকলেও অ্যালানিন হবে ইউ থাকলেও অ্যালানিন হবে জি থাকলেও অ্যালানিন হবে সি থাকলেও অ্যালানিন হবে দ্য স্পেসিফিসিটি অফ দি কোডন ইজ ডিটারমাইন্ড বাই দ্য ফার্স্ট টু নাইট্রোজেন বেস আর একটা এক্সাম্পল হলো আরেকটা এক্সাম্পল হলো এটা যে জি ইউ জি জি ইউ সি জি ইউ এ জি ইউ জি ইউ জি জি ইউ সি জি ইউ এবং জি ইউ ইউ এই চারটি কোডন সেম অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে কাকে হ্যালিন নামক অ্যামাইনো অ্যাসিডকে সূচিত করে জি ইউ জি জি ইউ সি জি ইউ এ জি ইউ ইউ এবং এখানে ফার্স্ট টু নাইট্রোজেন বেস কি জি ইউ জি ইউ জি ইউ জি ইউ তৃতীয়টা জি থাকলেও ভ্যালিন হচ্ছে সি থাকলেও ভ্যালিন হচ্ছে এ থাকলেও ভ্যালিন হচ্ছে ইউ থাকলেও ভ্যালিন হচ্ছে দ্য স্পেসিফিসিটি অফ দি কোডন ইজ ডিটারমাইন্ড বাই দ্য ফার্স্ট টু নাইট্রোজেন বেস এবং থার্ড নাইট্রোজেন বেসগুলোকে বলা হয় উবল পজিশন এই থার্ড নাইট্রোজেন বেসগুলোকে বলা হয় উবল পজিশন বা উবল বেস বলা হয় অবশ্য তাহলে স্পেসিফিসিটি অফ দি কোডন ইজ ডিটারমাইন্ড বাই দি ফার্স্ট টু নাইট্রোজেন বেস সেই থার্ড নাইট্রোজেন বেস নট প্লে দ্য স্পেসিফিসিটি অফ দি কোডন দ্য স্পেসিফিসিটি অফ দি কোডন ইজ ডিটারমাইন্ড বাই দ্য ফার্স্ট টু নাইট্রোজেন বেস দিস ইজ অ্যাবাউট উবল হাইপোথিসিস গিভেন বাই ফ্রান্সিস ক্রিক এবং উবলিং হেল্প ইন ওয়ান টিআরএনএ একটি টিআরএনএকে সাহায্য করে টু রিড করতে মোর দ্যান ওয়ান কোডন একের অধিক কোডনকে রিড করতে সাহায্য করে এই উবলিং পজিশন একটি টিআরএনএকে তাহলে উবলিং হেল্প ইন ওয়ান টিআরএনএ জীবদে প্রায় 60 রকমের টিআরএনএ আছে যা 21 রকমের অ্যামিনো অ্যাসিডকে শনাক্তকরণ করতে পারে বা 20 রকমের অ্যামিনো অ্যাসিডকে শনাক্ত করতে পারে উবলিং হেল্প ওয়ান টিআরএনএ টু রিড মোর দ্যান ওয়ান কোডন একের অধিক কোডনকে একটি টিআরএনএ এর হেল্পিং এ সাহায্য করে কে এই উবলিং পজিশন সো দিস ইজ অল অ্যাবাউট উবল হাইপোথিসিস